হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কোন টপিকসটা নিয়ে কথা বলবো। মূলত প্রিয়তমা ছবি নিয়ে এখানে আলোচনা হবে। এবং এই ছবিটা তোমরা জানো যে গতকালই মুক্তি পেয়েছে বায়োস্কোপ বলে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে, মানে ওটিটিতে। তার আগে কিন্তু ছবিটি ঈদে মুক্তি পেয়েছিল বাংলাদেশের বিভিন্ন হলে এবং পরবর্তীকালে সারা পৃথিবীতে বিভিন্ন হলে ছবিটি রিলিজ করা হয়। এবং ছবিটা বাংলাদেশের সবথেকে ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে তালিকায় এক নম্বরে উঠে এসেছে। এ ব্যাপারে কোনো সংশয় নেই যে ছবিটা কমার্শিয়ালি হিট, কেন এটা মেগা হিট বা ব্লকবাস্টার বললেও কম বলা হবে। কিন্তু সবসময় যে ব্লকবাস্টার হলেই যে ছবিটার মেকিং সবসময় ভালো হতে হবে বা রিভিউয়াররা ভালো বললেই সেটা ব্লকবাস্টার হয়ে যাবে এমনটা নয়, কারণ বক্স অফিস সাকসেস এবং ক্রিটিক্যালি অ্যাক্লেম এই দুটো জিনিসের মধ্যে তফাৎ আছে। তো ন্যাচারালি প্রশ্ন উঠেছে, কথা বলে অনেকেই বলেছে, ইভেন আমিও আমার ভিডিওতেও বলেছি যে ছবিটার মধ্যে বিভিন্ন জায়গায় গল্পের দিক থেকে সমস্যা রয়েছে, তোমার রাইটিংয়ের জায়গা থেকে সমস্যা রয়েছে। একটা জিনিস কিন্তু প্রত্যেকেই সবাই বলছে যে ছবির শেষ যে আধ ঘন্টা 40 মিনিট সেই জায়গাটা অসাধারণ, সেই জায়গাটা খুব ভালো, সেটা স্ট্যান্ড অ্যালোন একটা গল্প হিসেবেও যদি চালিয়ে দেওয়া যেত তাহলেও কিন্তু মানুষ দেখতো এটা এবং খুব ভালো লাগতো। এবং শাকিব খান তার জীবনের বলতে পারো অন্যতম সেরা পারফরমেন্স কিন্তু ওই শেষের 40 মিনিটে দিয়েছে। কিন্তু এই যে ডিটাচমেন্টটা, মানে এই যে বিষয়টা যদি বলো আর কি, মানে সেটা ডিরেকশনের জায়গা থেকে বা ফিল্ম মেকারের পয়েন্ট অফ ভিউ থেকে আর কি বলা হয় বা দেখা হয়, তাহলে কিন্তু ছবিটার এই যে খাপ ছাড়া ব্যাপারটা, যে গল্পটা একটা খাতে এগোচ্ছে একটা সার্টেন টাইম অবধি এবং তারপরে গল্পের খাতটা পুরো বদলে গেল, ওই জায়গাটা বেশি ভালো লাগছে এই জায়গাটা কম ভালো লাগছে, এইটাকে যদি মনে হয় যে এটাকে মানে এলিমিনেট করতে হতো তাহলে গল্পটা কি হতে পারতো। এবং যে সমস্ত জায়গাগুলো ধরো মানে সাধারণত আমাদের মানে গল্পের মধ্যে যেগুলো একটু অ্যাবসার্ড একটু অন্য ধরনের লেগেছে, সেই জায়গাগুলো কি করলে বা কিভাবে গল্পটা কি হলে আলটিমেটলি জিনিসটা অতটাও খারাপ লাগতো না, সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং এটা একদম ব্যক্তিগত একটা মতামত, জাস্ট তোমাদের সামনে রাখার চেষ্টা করব। তোমাদের যদি ভালো লাগে বলতে পারো, এটা ফ্যান থিওরিও বলতে পারো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো মূলত যে জায়গাটা নিয়ে আমি প্রথমে বলেছিলাম আমার ভিডিওতে, যে একজন মানুষ সে বেসিক্যালি তার দাদার যে মানে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে একটা জায়গায় যাচ্ছে, সে বেসিক্যালি কক্সবাজার যাচ্ছে ঢাকা থেকে। এবং সেখানে গিয়ে সেখানে তার সে সম্মুখীন হচ্ছে দাদার যে পার্টনার, এই যে চরিত্রটা এখানে তোমার মানে এখানে প্লে করেছে হচ্ছে আমাদের সেলিম সাহেব, তো তার সাথে গিয়ে প্রথমে দেখা হচ্ছে। এবং সে কিন্তু প্রথমেই তাকে 2-3 থাপ্পড় টাপ্পড় মেরে একটা হিরোকে এন্ট্রি করে তারপরে কিন্তু সেখানে তছনছ করে দিয়ে চলে আসে। এবং তারপরে কিন্তু সে অ্যাপ্রোচ করছে ল অ্যান্ড অর্ডারকে, সে পুলিশের কাছে যাচ্ছে, চেয়ারম্যান সাহেবের কাছে যাচ্ছে এবং গিয়ে চেষ্টা করছেন বা বলা বোঝানোর চেষ্টা করছেন যে এই আমার টাকাটা মেরে দিয়েছে, আমাকে এই টাকাটা ফেরত দেওয়া হোক। তো এই যে জিনিসটা, এই জিনিসটা যদি রিভার্স হতো, ফর এক্সাম্পল ধরো সে প্রথমে ল অ্যান্ড অর্ডারটা নিজের হাতে তুলে না নিয়ে সে বেসিক্যালি কী করছে, সে প্রথমে গিয়ে চেষ্টা করছে হচ্ছে তোমার মানে ল অ্যান্ড অর্ডারকে অ্যাপ্রোচ করছে, করতে গিয়ে দেখতে পাচ্ছে সব কিছু করাপ্টেড, পুলিশ তাকে না বলে দিচ্ছে, চেয়ারম্যান সাহেব তার নিজের স্বার্থের জন্য ব্যাপারটাকে কাজে লাগাচ্ছে। এইগুলো দেখার পরে ধীরে ধীরে সে শক্তি সঞ্চয় করে যাচ্ছে এবং যাওয়ার পরে সে প্রথমে ডিফিটেড হচ্ছে, সে পারছে না, প্রথমেই তাকে হয়তো হারাতে পারছে না, তারপরে সে আরও বড় কোনো একটা প্ল্যান করছে। এবং যে প্ল্যানটা এখানেও ইনফ্যাক্ট দেখানো হয়েছে যে একজনকে পাঠানো হয়েছে তার মানে দলের মধ্যে গিয়ে সে পার্টনার হিসেবে মিশে খবর বের করার চেষ্টা করছে, তো সেইটা আলটিমেটলি মানে বলতে পারো যে এক্সিকিউট হয় এবং তারপরে সে রিভেঞ্জ নেয়। তাই যে গল্পটা ওখানেই শেষ হয়ে গেল, ওই পার্টটা ওখানেই তোমার শেষ হয়ে গেল, এই জিনিসটাকে অ্যাভয়েড করা যেত না, আমার মনে হয় সেটাকে জিগিয়ে রাখা যেত যে আলটিমেটলি এর পিছনে মাস্টার মাইন্ড আরও একটা লোক রয়েছে, যে লোকটাকে আলটিমেটলি শাকিব খান খুঁজে পাচ্ছে না। বাই দ্যাট টাইম তার জীবনে প্রেম আসছে এবং প্রেমটা সেটাও একটু বলতে পারো যে এখানে যেটা সাধারণত দেখানো হয়েছে যে দীর্ঘদিন তার বাবা হসপিটালাইজ, তার বাবা একেবারে মানে সিরিয়াস কন্ডিশন, কিন্তু সে সেই জায়গাটাকে ছেড়ে সে কক্সবাজারে গিয়ে রয়েছে এবং তার সাথে প্রেম হচ্ছে, তার ভালোবাসা হচ্ছে, জীবন অনেকটা এগিয়ে যাচ্ছে গল্পটা। তো আমার মনে হয় সেই টাইম ফ্রেমটাকে ছোটো করতে হতো এবং ওদের যে প্রেমটা, সেই প্রেমটা খানিকটা বলতে পারো যে বিরহের মধ্যে দিয়েই চলা উচিত ছিল, তাহলে কী হতো প্রেমটা ডেভেলপ করতো, যে তাদের হয়তো মাঝে মধ্যে দেখা হচ্ছে, মাঝে মধ্যে মেয়েটি হয়তো আসছে বা ছেলেটি যাচ্ছে, মাঝে মধ্যে তাদের আলাপ হচ্ছে, কিন্তু বেশিরভাগ সময়টাই তাদের বিরহে কাটছে, তাদের মিল হচ্ছে না। এবং সেই মিল না হওয়ার যে আকাঙ্ক্ষা সেখান থেকেই তাদের বিয়ে করার ইচ্ছা, বাট সামহাও বিয়েটা হচ্ছে না। তো এই জায়গাটা যদি করা যেত এবং ওই মাস্টার মাইন্ডটাকে যদি বাঁচিয়ে রাখা যেত, তাহলে যে লাস্ট যে মানে বলতে পারো যে ধাক্কাটা যেটা শাকিব খান দিয়েছেন, যে তার লুকসটা একদম বৃদ্ধ বয়সের লুকসটা একদম শেষ দিকে গিয়ে দেখা যাচ্ছে যে সে কবরটাকে আগলে বসে রয়েছেন, আমার মনে হয় সেইখানে যদি রিভেঞ্জ ড্রামাটাকে ঢোকানো যেতে পারতো, অনেকভাবে ইনকর্পোরেট করা যায়, সেখানে
হয়তো দেখাতে পারতো, দেখানো যেতে পারতো যে তার মানে কোনো একজন হয়তো বংশধর রয়েছে বা হয়তো তার দাদার ছেলে রয়েছে এখনো, মেবি হয়তো সে ওই এজে দাঁড়িয়ে ওখানে ওইভাবেই গল্পটাকে ন্যারেট করছে, বেসিক্যালি পুরো ছবিটা হয়তো ফ্ল্যাশব্যাকে হয়েছে এবং পুরো জিনিসটা হওয়ার পরে সেই রিভেঞ্জটা হচ্ছে। তিনি ফিজিক্যালি রিভেঞ্জটা নিতে পারছেন না, কিন্তু হয়তো রিভেঞ্জটাকে সে প্ল্যান করছে এবং সেই প্ল্যান করে সে একজন খুব শক্তিশালী কোনো মানুষের এগেনস্টে কিন্তু রিভেঞ্জ নিচ্ছে। তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে এই গল্পের মধ্যে বলা হচ্ছে না যে শেষ 40 মিনিট ভালো, বাকি গল্পটা ভালো না, বাকি গল্পটা অ্যাকচুয়ালি যদি স্ট্যান্ড অ্যালোন আলাদা ছবি দেখানো হয় তাহলে হয়তো ছবিটা একটা অ্যাভারেজ ছবি, শেষটা যদি জুড়ে দেওয়া হয় তাহলে ছবিটা হয়তো অ্যাভাব অ্যাভারেজ ছবি, কিন্তু ছবিটা অ্যাজ এ হোল একটা দারুণ ছবি হতে পারছে না। তার কারণ আবারও বলছি যে ওই প্রথম যে পার্টটা সেই পার্টটাকে শেষ করে দেওয়াটা, এটা একটা কিন্তু বিরাট বড় বলতে পারো যে মানে স্ক্রিপ্ট লেভেলে একটা গন্ডগোল। এইটাকে যদি ওই শেষ পর্যন্ত জিয়ে রেখে ওই বৃদ্ধ অসিতপর সাকিব খান যদি এই রিভেঞ্জটা নিত, কাউকে দিয়ে নেওয়াতো বা কোনোভাবে হোয়াট এভার, মানে গল্পের গরু তো গাছে চড়তেই পারে, তো সেরকম একটা কিছু যদি হতো আর কি, বুঝিয়ে দেওয়া হতো যে এইভাবে সে রিভেঞ্জটা নিল এবং সেই রিভেঞ্জের তাগিদেই সে কিন্তু বেঁচে রয়েছে, মেয়েটির দুঃখ বিরহ বেদনা সেটা তো রয়েছে সাথে কিন্তু সেটাও, তবে গিয়ে জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করতো। কারণ এখানে কিন্তু দেখানো হচ্ছে সেই মেয়েটার মারা যাওয়ার পিছনেও কিন্তু সেই মানুষটাই দায়ী, সে কিন্তু রিভেঞ্জটা নিল শুধুমাত্র তার দাদার জন্য, তার মানে লাভ ইন্টারেস্টকে যে শেষ করে দিল তার রিভেঞ্জটা কিন্তু তার জীবনে আর নেওয়া হলো না, সেটা কিন্তু একটা মানে বলতে পারো আনফিনিশড একটা জায়গা দিয়ে শেষ হয়ে গেল গল্পটা। তো এটা আমার পার্সোনালি মনে হয়েছে যে যদি এইভাবে লেখা হতো তাহলে গল্পটা আরও বেশি এঙ্গেজিং হতো। এই যে বিভিন্ন লোক যে কথা বলছে শেষটা ভালো পুরোটা ভালো না, আমার মনে হয় পুরো গল্পটা টান টান এবং এঙ্গেজড একটা গল্প। তো তোমাদের কি মত আমাকে কমেন্টে এসে জানাতে পারো। যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে, ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।